টিভির পর্দাতে সিনেমা তো আমরা দেখেছি, কিন্তু আপনি কি জানেন যে এই শুটিংগুলির পেছনে কী কী দৃশ্য লুকিয়ে থাকে যেগুলি সচরাচর আমাদের সামনে আসে না? আর আজকের ভিডিওতে আপনি এরকমই একটি জনপ্রিয় সিনেমার শুটিংয়ের পেছনের দৃশ্য দেখতে চলেছেন। মানে আজকের ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আর সঙ্গে মজাদারও। তাই চলুন দেখি সর্বকালের জনপ্রিয় সিনেমা শাহরুখ খানের DDLJ-র শুটিংয়ের দৃশ্য। সবার প্রথমে দেখবো এই সিনেমার সবচেয়ে ফেমাস সিন, যেখানে সিমরানের বাবুজি বলেন, যা সিমরান যা জিলে আপনি জিন্দেগি। এখানে আপনি দেখতে পাবেন শাহরুখ খান ট্রেনে থাকে আর কাজল দৌড়ে শাহরুখ খানের দিকে এগিয়ে যায়। এই সিনটির শুটিং করা হয়েছিল মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনে। আর আপনি চাইলে অবাক হবেন যে মাত্র 2 মিনিটের এই সিনটি করার জন্য প্রায় 10 বার রিটেক নেওয়া হয়েছিল। মানে সর্বমোট 9 থেকে 10 বার এই সিনটিকে শুট করা হয়েছিল। অর্থাৎ শাহরুখ খান হাত এগিয়ে রাখলেও সামনে কিন্তু কাজল ছিল না, যেমনটা আপনি দেখতেও পারছেন। আর একই দিকে কাজল দৌড়াচ্ছে, সামনে কিন্তু শাহরুখ খান নেই, যেমনটা আপনি দেখতেও পাচ্ছেন যে ট্রেনের কামরার জানলাগুলি বন্ধ রয়েছে। যেখানে যদি আপনি এই সিনটির দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে মানুষজন বসে আছে আর শাহরুখ খান এমনভাবে তাকিয়ে আছেন যেন দেখে মনে হচ্ছে কাজল বোধহয় তার সামনেই রয়েছে। কিন্তু বাস্তবটা হলো এই সিনটিকে আলাদাভাবে শ্যুট করা হয়েছে, আর যখন কাজল ট্রেনে উঠে যায় তখন সেই সিনটিকেও আলাদাভাবে শ্যুট করা হয়েছে। এবার সিনেমার আরেকটি জনপ্রিয় দৃশ্য, যে দৃশ্যটি দেখে প্রত্যেকেই মুগ্ধ হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে শাহরুখ খান সর্ষে খেতে দাঁড়িয়ে আছে। আসলে এই যে সিনটিকে দেখতে পাচ্ছেন, এই সিনটির শুটিং করা হয়েছিল হরিয়ানার একটি গ্রামে, যেখানে সর্ষে ফুলের সঙ্গে সঙ্গে কুয়াশাও দেখানো হয়েছে। কিন্তু এই শুটিংটি কিভাবে করা হয়েছে তার পেছনেও অনেক ঘটনা আছে। প্রথমত, যখন গ্রামের লোকজন জানতে পেরেছিল যে এই সর্ষে খেতে শুটিং করা হবে, তখন তারা রাজি হয়নি। তারপর ফিল্ম মেকার্সরা সেই গ্রামের প্রধানকে রাজি করায়, আর এক্ষেত্রে শুধুমাত্র তিনি রাজি হয়ে যান, কিন্তু গ্রামের কাউকে তিনি জানাননি। আর এখানেই ভুল হয়ে যায়, যখন ফিল্ম মেকাররা সেখানে যায় শুটিং করার জন্য, তখন গ্রামের লোকজন কিছুতেই রাজি হয় না সর্ষে খেতের মধ্যে শুটিং করানোর জন্য। কিন্তু যখন শাহরুখ খান এটা জানতে পারেন, তখন তিনি নিজে গিয়ে গ্রামবাসীদের বোঝান, তারপর তার কথাতে গ্রামবাসীরা রাজি হয়ে যায়। যেমনটা আপনি দেখতেও পাচ্ছেন, এটি সেই আসল সিন যেখানে শাহরুখ খান গ্রামবাসীদের বোঝাচ্ছেন এই সিনেমার শুটিংটি সর্ষে খেতে করতে দেওয়ার জন্য। এবার এই কুয়াশার সিনটি কিভাবে শুট করা হয়েছে দেখুন একবার, ব্যাক সাইডে কি দৃশ্য চলছে। এখানে কুয়াশার জায়গায় ধোঁয়া ছাড়া হয়েছে আর সঙ্গে হাওয়া। এই ধোঁয়া আর হাওয়া যখন সর্ষে ফুলের সঙ্গে অ্যাড হয়ে যায়, তখন সিনেমার পর্দায় দেখে আমাদের মনে হয় বোধহয় এটি শীতের সকাল, কিন্তু বাস্তবটা অতটাও সঠিক নয়। এবার দেখুন সিনেমার এই সিনটি, ভীষণই ইমোশনাল একটি সিন, কিন্তু বাস্তবে এই সিনের পেছনে দেখুন কি রয়েছে। এই সিনটির শুট করার সময় শাহরুখ খান এবং কাজল বারবার হেসে ফেলছিলেন। এবার যখন এই সিনেমার আরেকটি সং মেহেন্দি লাগাকে রাখনা এই গানটির শুট করা হয়, তখন এই গানে কাজলকে লাজুক হতে হয়। আর কাজল নিজস্ব জীবনে ভীষণই ডান পিটে, এই জন্য তিনি জানতেন না যে কিভাবে তিনি লাজুক হবেন। যখন তারা জানতে পারেন যে কাজল বুঝতে পারছে না কিভাবে লাজুক হতে হবে, তখন তারা অবাক হয়ে যায়। আর অবশেষে তারা শিখিয়ে দেন যে কিভাবে লাজুক হতে হয়। এবার এই যে সিনটিকে দেখছেন, এই সিনটি করতে করতে কাজল পড়ে যায়, আর এই পড়ে যাওয়ার দৃশ্যটি একেবারে আসল। সত্যি সত্যি এখানে তিনি পড়ে যান, আর এই সময় তার তো একটু আঘাতও লেগেছিল। আপনি দেখতেও পাচ্ছেন এখানে একজন ফিল্ম মেকার দাঁড়িয়ে আছেন, আর তিনি পরবর্তীতে যখন বুঝতে পারেন যে সত্যিই কাজল পড়ে গেছে, তখন তিনিও ছুটে যান শাহরুখ খানের সঙ্গে। এবার যেই সিনটিকে দেখছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন শাহরুখ খান আছে, কাজল আছে, একটি গাড়ি রয়েছে, সঙ্গে কিছু পশু দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে এখানে একটি অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। কিন্তু এই যে পশু বা গরু ছাগলগুলি এখানে দাঁড়িয়ে আছে,
তারা কিন্তু নিজের ইচ্ছাতে এখানে দাঁড়িয়ে নেই, তাদেরকে জোর করে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তারাকে দেখুন এমনভাবে দেখানো হচ্ছে যে গরু ছাগলগুলি আপন মনেই এখানে দাঁড়িয়ে আছে। কিন্তু চলুন দেখি এই সিনের পেছনের আসল সত্য। দেখুন গাড়ির পেছনে একজন ব্যক্তি শুয়ে তার পায়ের সঙ্গে দড়ি দিয়ে এই পশুগুলিকে বেঁধে রেখেছে, কারণ তারা সবুজ ঘাস খাওয়ার জন্য এগিয়ে যেতে চাইছিল। তাহলে বুঝতেই পারছেন যে সমস্ত সিনগুলি আমাদের ভীষণ সুন্দর মনে হয় সেগুলির পেছনে আসল সত্যটি কী। অর্থাৎ মোট কথা হলো, আমরা যারা ভাবি যে আমাদের জীবন সিনেমার মতো নয়, তাহলে আপনি আজ থেকে এটা ভাবতে শুরু করুন যে সিনেমার মতো আমাদের জীবন না হলেও সিনেমার শুটিংগুলি কিন্তু আমাদের জীবনের মতোই হয়।